তো বরিশাল ইস্যুতে হাজির খোদ পঞ্চায়েত প্রধান, আর তার সামনে চোর সন্দেহে বেধরক মারধর চলল। দাদার হেনস্থার প্রতিবাদ করায় মারধর করা হয় ভাইকেও। রতুয়ার কাহালা এলাকার ঘটনা এটি। গ্রাম প্রধান সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা পলাতক। রবিবার সন্ধ্যে কাজ সেরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন অভিযোগকারী। অভিযুক্ত রাজু সাহার বাড়ির সামনে বসে পড়েন তিনি। চোর সন্দেহ করে তাকে ধরে রাজু সাহা। অভিযোগ এরপরই সিপিএম প্রধান ভারতী মণ্ডলের উপস্থিতিতে সালিশি বসে। সেখানে প্রতিবাদ করলে ওই ব্যক্তি আর তাঁর ভাইকে বেধড়ক মারধর করা হয়। কিন্তু সেখানে কোথা দুটা বলা বলি পরে বাস ওরা মারধর শুরু করে দেয়। প্রধান ছিল, প্রধানকে মারধর করে ওরা কারো কথা শোনাশুনি করলো না, বা বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয়, মাথা থেকে রক্ত যায়, অস্ত্র দিয়ে মেরেছে, হাতুয়া দিয়ে মেরেছে। তারপর আমি ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে থেকে যাই। আহত দুই ভাইকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সালিসে সবাই কোনাই জিজ্ঞেস করতে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে মালদার রতুয়া থানার পুলিশ।